আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক অনেক ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো কীভাবে আলু ও ডিম দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। এক্ষেত্রে আমার যা যা লাগছে, আমি প্রথমে এক বাটিতে 8 পিস ডিম নিয়ে নিলাম, 8 পিস আলু নিয়ে নিলাম, আদার পেস্ট, আর এক বাটি দুধ, আর আমার লাগছে 1 কাপ পরিমাণ তেল। তারপর লাগছে গোটা কয়েক এলাচ, গোটা কয়েক দারচিনি, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে নিই। ফ্রাই প্যান গরম হয়ে এলে এতে আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। এক এক করে ডিমগুলো ভেজে নিচ্ছি। এভাবে ডিমগুলো আমি বাদামি করে ভেজে নিই। ভাজা হয়ে গেলে ফ্রাই প্যান থেকে একটি বাটিতে নামিয়ে রাখি। সেম এক এক করে আলুগুলো ডিমের মতো করে ভেজে নিচ্ছি। এভাবে এক এক করে আমি ডিম আর আলু ভেজে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত নাড়তে থাকি। আলু ডিমের পাশাপাশি এখানে আমি 2 কেজি পরিমাণের চাল নিয়ে নিলাম। চালগুলো আমি প্রথমে একটু ভালো করে ধুয়ে এভাবে ঝরিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে পানিটা যেন খুব ভালো করে ঝরে যায়। এখানে আমার পেঁয়াজগুলো কি সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে। তারপর আমি একটু 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা কয়েক দারুচিনি, গোটা কয়েক এলাচ। মশলাগুলো কষানো হয়ে গেলে এতে 1 বাটি দুধ দিয়ে দিই। দেখেন কালারটাও কত সুন্দর হয়ে গেল, আবার ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। এক এক করে আমি ডিম আলুগুলো দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে আমার ডিম আর আলু ফ্রাই হয়ে গেল। দেখেন কত সুন্দর এখানে টকবক করে ফুটছে, দেখেই জিভে জল এসে পড়লো। সবাই আপনারা চেষ্টা করবেন বাসায় এভাবে তৈরি করে পরিবেশন করার জন্য। এরকম হয়ে আসলে এটা আমি আলাদা করে নামিয়ে রাখি। এবার চলে যাই পোলাও রান্নার পর্বে। এর জন্য আমি চুলায় একটি বড় হাঁড়ি নিয়ে নিলাম, কারণ এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণের চাল নিয়ে নিয়েছি। এর জন্য একটু বড় পাতিলই নিতে হবে। পাতিলটি কত সুন্দর গরম হয়ে আসছে। এবার আমি 1 কাপ পরিমাণ তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি এক এক করে এলাচ আর দারচিনির দানা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এভাবে চাউল 5 মিনিট যাবত ভালো করে নাড়তে থাকি। চাউলের কালার ব্রাউন হয়ে আসলে এতে পানি দিয়ে দেই। এক্ষেত্রে যেহেতু আমি এখানে 2 কেজি চাউল নিয়েছি, সেজন্য 4 কেজি পানি দেব। পোলাও হয়ে এসেছে। এবার পোলাও হয়ে গেলে আমরা পোলাওর উপরে সেই আগে থেকে করে রাখা ডিম ও আলুর কিমাটা দিয়ে দিব। রান্না শেষ হওয়ার পর চলে এলাম পরিবেশনের পর্বে।